ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের টেস্ট আর ওয়ানডে দল মোটামুটি চূড়ান্ত। বঙ্গবন্ধু টি টোয়েন্টির আসর শেষেই ঘোষণা করা হবে সেটা। এদিকে আসরের পারফরমেন্সের উপর ভিত্তি করে 12 জনের পুল করা হয়েছে পেসারদের। ভবিষ্যতে এই পুলের ক্রিকেটাররাই খেলবেন 3 ফরম্যাটে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, সেটার জন্য টাইগারদের স্কোয়াডও ঠিক করে ফেলেছে বিসিবি। টেস্টের জন্য 20 জনের নাম পাকা, কোভিডের কারণে বাড়তি সদস্য রেখে ওয়ানডে লিস্টও ঠিকঠাক। কোচের সাথে টিম ম্যানেজমেন্টের সাথে বসে আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি এটা। এটা টুর্নামেন্ট শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেবো। টেস্ট ম্যাচের জন্য আমরা 20 জনের টিম দিব আর ওয়ানডের জন্য 21 জনের টিম। ডান হাতের বুড়ো আঙ্গুলে অস্ত্রোপচার করাতে দুবাই পৌঁছেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সব ঠিক থাকলে বুধবারই অপারেশন। টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া টেস্ট ক্যাপ্টেনকে কি পাওয়া যাবে উইন্ডিজদের বিপক্ষে? ইনজুরি সবসময় দ্য পার্ট অফ দ্য গেম, তো এটা তো আসে। আমরা আশা করছি যে সব প্লেয়াররা এই সিরিজের আগে, অনেকদিন পরে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, তো সেই হিসাবে আমি মনে করছি যে সব প্লেয়ারকে আমরা যদি ফিট পাই এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। এদিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে নজর কাটছেন যে পেসাররা, তাদের নিয়ে করা হবে 12 জনের একটা পুল। সামনে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে 3 ফরম্যাটে মাঠ মাতাবেন এই পুলের ক্রিকেটাররাই। আমরা চাচ্ছি যে আমাদের অ্যাটলিস্ট 12টা আমাদের 3 ফরম্যাটের জন্য ভালো পেস বোলার একটা ইউনিট যাতে আমরা রেডি করতে পারি, এবং এটা মোটামুটি আমরা গুছিয়ে এনেছি। এবং আমাদের এই 12 জনের মধ্যে কিন্তু একটা, এই টুর্নামেন্টগুলিতেও দেখছি সব জায়গায় ওদের পারফরমেন্স একটা স্টেবিলিটি আছে। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।